হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ দেশের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে সিম আর বরবটি রান্না তো অনেকেই হয়তো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সিম দিয়ে খান কিন্তু হয়তো বা বটবটি দেন না তো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য ইউনিক হতে পারে আবার কমনও হতে পারে সবাই কম বেশি মাছ রান্না করতে জানে তারপরও অনেক ব্যাচেলার ছেলেরা আছে মজা করে কিভাবে রান্না করা যায় সেটা জানে না তা আমি চেষ্টা করব আমি যেভাবে রান্না করি মজা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ আর লবণ মিক্সড করে নিয়েছি মাছটা ভাজার জন্য তো এখানে আমি তেল চড়িয়ে দিয়েছি তো তেলটা গরম হলেই আমি মাছটা দিবো যদি তেল গরম না করেই মাছটা দিয়ে দেন তাহলে মাছটা নিচ দিয়ে লেগে যেতে পারে আর আপনি যদি গরম তেলে মাছ ভাজেন বা ডুবা তেলে মাছ ভাজেন তাহলে দিয়ে লাগার সম্ভাবনাটা অনেক কম থাকে তো এই যে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে পরে আমি আরেক পিঠ উলটিয়ে দিচ্ছি একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে মাছ মাংস রান্না করে বা আমার মতো করে কেউ রান্না করতে পারে আবার আমার চেতে বেদিকর্মও কেউ রান্না করতে পারে কারণ আমি কখনো আমার আম্মুর হাতের রান্না দেখিনি বা আম্মু রান্না করছে আমি বসে আছি এরকম দিন আমার জীবনেও আসে নেই কথাটা শুনলে আপনারা অবাক হবেন আমি আমার শ্বশুর বাড়িতেও আমি আমার শাশুড়ির রান্না কখনো দেখি নাই কারণ আমি আমার শ্বশুর বাড়িতেও খুব অল্প সময়ে ছিলাম তা বেশিরভাগ সময় আমার শাশুড়ি রান্না করতো আমাকে রান্না করতে দিত না আর আম্মুর বাসায় যতদিন ছিলাম আম্মু তো রান্না করতেই দেয় নাই আর এখনও যদি আমি দেশে যাই তাহলে আমি শ্বশুরবাড়ি থাকলে আমার শাশুড়ি রান্না করে খাওয়ায় আর যদি বাবার বাড়ি থাকি তাহলে আমার মা রান্না করে খাওয়ায় তো আমার কোনো ধারণা নাই যে আমার মা কিভাবে রান্না করে বা আমার শাশুড়ি কিভাবে রান্না করে তা আমি আমার মতো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার কোনো ভুল থাকে রেসিপিতে তাহলে আপনারা বলতে পারেন কারণ এক এক জায়গার মানুষ এক একভাবে রান্না করে এক এক জায়গার মানুষের রান্নার স্টাইল এক এক রকম আমি সবাইকেই সম্মান করি তো এখানে আমি আধা কাপের মতো তেল নিয়েছিলাম আর এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি এক চা চামচের মতো রসুন কুচি নিয়েছি এক চা চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি আদা রসুন একসাথেই বেটে নিয়েছি রসুনটা মাছে একটু বেশি ইউজ করলে ভালো লাগে আর আদাটা একটু কম ইউজ করলেই ভালো তো এখানে আমি হলুদ নিচ্ছি দুই চা চামচের মতো আর মরিচ নিব এক চা চামচ যেহেতু আমার খাবারগুলো আমার বাচ্চারা খায় আর আমরাও ঝাল কম খাই সেক্ষেত্রে আমি মরিচটা কম ব্যবহার করি খাবারের তেলও কিন্তু আমি তুলনামূলক কম ব্যবহার করি বাংলাদেশের মানুষকে আমি দেখেছি অনেক তেল দিয়ে তরকারি রান্না করে কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তো এখানে আমি এক চা চামচের মতো লবণ নিয়েছি আমি পরে প্রয়োজন হলে আরও লবণ ব্যবহার করব আর এখানে নিয়েছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছি তো এই মশলাগুলো একসাথে মেশানোর পর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি কার কাছ থেকে রান্না শিখেছেন কিভাবে এত রান্না পারেন সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কখনোই রান্না করে যাইনি আর বিয়ের পরেও আমার যাওয়া হয়নি রান্নাঘরে আমি যখন ইটালিতে আসি তখন থেকেই আমার রান্না স্টার্ট হয় তা আমি তো আর জানতাম না কিভাবে রান্না করে আমি তো উল্টাপাল্টা দিতাম তো আমার হাজব্যান্ড আমার ভুল ধরতো আর বলতো এটাই ভাবে দিবা এটাই ভাবে দিবা তো তয় তরকারি রান্নাবান্নাটা আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি আর বেকিং আইটেমগুলা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমি যখন দশ বারো বছর ছিলাম তখন আমার আম্মু রান্না শিখত তো রান্না শিখে বাসায় এসে ওগুলো আবার প্র্যাকটিস করতো তো এরকম ছিল যে বাসায় এসে প্র্যাকটিস করে আবার ক্লাসে নিয়ে যেতে হবে যে সে রান্নাটা পেরেছে কি না তো আম্মু যে রান্নাটা শিখতো বিস্কুট বানানো শিখলে বাসায় এসে আবার বিস্কুট বানাতো তো সেটা আমাদের খাবারের একটা রুম ছিল সেই রুমে বসে বসে বানাতো তো বেকিং আইটেমগুলো তো ওভেনেই বানায় তো ওই ওভেনের রান্নাগুলো আমি শিখেছি বাট চুলার রান্নাগুলো আমার কখনোই শেখা হয়নি কারণ আমি চুলার কাছে কখনোই যাইনি তা আমি কিন্তু মশলা কষিয়ে সিম দিয়েছি বটবটি দিয়েছি তারপর টমেটো দিয়েছি তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যখন পানিটা একটু শুকিয়ে গিয়েছে তখন আমি আবার ঢাকনা খুলে আলু দিয়ে দিচ্ছি তো আলুটা প্রথমে দিবেন না তাহলে গলে যাবে আগে সিম আর বটবটিটা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন তারপর আলু দিবেন আর সিমগুলো আমার ডিপ করা ছিল আর বটবটিটা ফ্রেশ ছিল তো আমি ডিপের সিমটাই ব্যবহার করেছি তো আম্মু যে বেকিং আইটেমগুলো করতো সেগুলো তো আর আমি করতাম না আমি জাস্ট দেখতাম তো ওই দেখার থেকে আমি অনেক কিছু শিখেছি তারপরে আমি ওগুলো ইটালি এসে ট্রাই করতাম তো ট্রাই করতে করতে আর ভুল করতে করতেই আমি রান্না শিখেছি মোট কথা আপনারা যে বলেন না যে আমার দই হয় না আমার মিষ্টি হয় না তো আমারও এরকম মিষ্টি হতো না আমারও এমন দই হতো না তো সেটা কেন হতো না সেটা বের করতে করতেই আমার এই রান্না শেখা এখন আমার কাছে মনে হয় মানুষ ভুল থেকেই অনেক কিছু শিখে আর আমি কিন্তু এই ভুল থেকেই এই বান্না শিখেছি এখনও আমার অনেক রান্না আছে যেটা আমি নতুন ট্রাই করি ভুল হয়ে যায় পরে সেটা সঠিক করার জন্য আমার দুই তিন দিন লেগে যায় কখনোই কোনো কিছুর জন্য হতাশ হওয়া চলবে না সব কিছুর জন্য আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর প্রচণ্ড চেষ্টা করতে হবে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও হয়ে গেল তো মাছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর পানি দেওয়ার পরে কিন্তু একটু লবণটা কম হয়ে গিয়েছে আর আলু তো প্রচণ্ড লবণ লাগে এই জন্য আমি আরও আধা মতো দিয়ে দিলাম তা এখন আসছি বিশ মিনিট পর তো মাছটা ঢেকে রেখেছিলাম মিডিয়াম আছে বিশ মিনিটের মতো যেহেতু পানি অনেকগুলো দিয়েছি তো পানিটা কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে চেক করে দেখবেন আলু সিদ্ধ হয়েছে কিনা ঝোলটা পারফেক্ট আছে কিনা বাস হয়ে গেল আপনার মাছ রান্না ওপর দিয়ে ধনেপাতাও দিয়ে পরিবেশন করে নেবেন তো এই তো আমি পরিবেশন করে নিচ্ছি তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব আপনারা জানাবেন আজকের রান্নাটা কেমন লাগলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ